কামটা কিন্তু তোরা ভালো করিস নাই। আমি যদি এখন হেনার বাপের কাছে তোরা নবার কথা কয়ে দিই তোকে অবস্থা কি হবে বুঝছ? আমার বিপদে ফেলানোর চেষ্টা করেন না, আমিও কিন্তু স্যারা দিব না, আমি মিয়া সাহেবের সব কথা কয়ে দিব। কি সব কথা কয়ে দিবি? কি কথা? এই যে আপনি আমারে মহিলা ফকির সাজাইয়া বাড়িতে আনছিলেন, তারপর ভূত সাজারে হেরে ডর দেখাইছিলেন, এগুলো কথা কয়ে দিব না আমি? তোরে আমি জানতাম বান্ধুনি, তুই যে এত বড় বান্ধুনি হেটা আমি জানতাম না। আন জানছেন না? হ জানছি। তাহলে ঘরে গিয়ে চুপ করে বইয়া থাকেন, আমার অনিষ্ট করার চেষ্টা করে না তাহলে আমি আপনার সাইডে দিব না। হান সরেন, জাদু দিতে দেন, সরেন ফাঁসিল বেটি কোন হাঙ্কা, জাদু দিতে দেন। নো ভাই এই মন ফাঁকি মারে সব কাম আমার করা লাগে। রাখছি আর তুই কেন হেই পোলা লেগে তদবির করলি? হ্যাঁ, আর তার লেগে তুই এবাড়িতে ঘটক পাঠাইলি, কি করলি তুই? বাড়িতে সেই পোলার প্রস্তাব লেগে ঘটক আইছিল, এইসব কথা তো আমি কিছুই জানি না। বুঝছি, ওই নবার পোলায় লোভ এ পইডা। কি এর লোভ? আপকে কেয়া লেছি না, না লোভ না, মানে কামটা কিন্তু তোরা ভালো করস নাই। আমি যদি এখন হেনার বাপের কাছে তোরা নবার কথা কয়ে দিই তোকে অবস্থা কি হবে বুঝছ? আমার বিপদে ফেলানোর চেষ্টা করেন না, আমিও কিন্তু স্যারা দিব না, আমি মিয়া সাহেবের সব কথা কয়ে দিব। কি সব কথা কয়ে দিবি? কি কথা? এই যে আপনি আমারে মহিলা ফকির সাজাইয়া বাড়িতে আনছিলেন, তারপর ভূত সাজারে হেরে ডর দেখাইছিলেন, এগুলো কথা কয়ে দিব না আমি? তোরে আমি জানতাম বান্ধুনি, তুই যে এত বড় বান্ধুনি হেটা আমি জানতাম না। আন জানছেন না? হ জানছি। তাহলে ঘরে গিয়ে চুপ করে বইয়া থাকেন, আমার অনিষ্ট করার চেষ্টা করে না তাহলে আমি আপনার সাইডে দিব না। হান সরেন, জাদু দিতে দেন, সরেন ফাঁসিল বেটি কোন হাঙ্কা, জাদু দিতে দেন। আপনার একটা কথা কইতে চাই। কও। রাগ করবেন না তো? রাগ করানো হলে অবশ্যই রাগ করব। না, কথাটা রাগ করানোর মতন না, চিন্তা করানোর মতন। এত পেঁচায় কথা কও কেন? সোজা করে কও, কি হয়েছে? হেনার একটা সমস্যা হয়ে গেছে। হেনার সমস্যা? কি সমস্যা? ওই যে যেই পোলাটা ঘটক পাঠিয়েছিল, ও তো কলেজে যাওয়ার সময় রাস্তায় অর্থাৎ সে হেনার পিছনে লাগছে। তুই কথাটা এত পেঁচায় করছিস কেন? আপনার ডরে আমার কথা পেঁচায় যায়। ডরে আমি খেলা করি।